এখন রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক করা হলো আরো সহজ। এখন আপনি নিজেই মোবাইল ফোন থেকে রেশন কার্ডে মোবাইল লিংক করতে পারবেন আধারি ওটিপি দিয়ে মাত্র 2 মিনিটে। হ্যাঁ, আপনি নতুন মোবাইল নাম্বার লিংক করতে পারবেন, পাশাপাশি যদি পুরনো মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নতুন নাম্বার আবারও লিংক করতে চান সেটাও আপনি করতে পারবেন। কিভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি দেখাবো, কিভাবে আপনি আধারে ওটিপি পাঠিয়ে রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার লিংক করবেন এবং পুরনো নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার কিভাবে রেশন কার্ডে লিংক করবেন। আসুন ভিডিও শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আপনি আপনার প্রয়োজনীয়দের সাথে। আর এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে মন থেকে জানাই এর জন্য। আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন, সেই ব্রাউজারে গিয়ে এই যে ইউআরএলটি এখানে দেখতে পাচ্ছেন food.wb.gov.in/dynamic.aspx, ওকে, বা আপনারা food.wb.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইট, ওকে। তো এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে চাইছেন বা যাদের মোবাইল লিংক অলরেডি আছে কিন্তু সেই মোবাইল নাম্বারটি কোনো কারণে আপনাদের হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নতুন নাম্বার আবারও লিংক করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পর সেলফ সার্ভিস থ্রু আধার, এখানে আসার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটা নতুন অপশন পাবেন, দেখতে পাবেন লিংক অর ডিলিংক, দেখতে পাচ্ছেন এখানে লিংক অর ডিলিংক, আপনার রেশন কার্ড থেকে মোবাইল লিংক বা ডিলিংক করুন। যদি মোবাইল লিংক করতে চান সেক্ষেত্রেও এই অপশনেই ক্লিক করতে হবে, যদি মোবাইল নাম্বারটি আপনি ডিলিংক করতে চাইছেন সেক্ষেত্রেও এই অপশনেই ক্লিক করতে হবে। তো কি করবেন, এই ক্লিক হেয়ার লেখাটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, দেখবেন নতুন একটা পেজ আপনার কাছে ওপেন হবে। এবার এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে যে ব্যক্তির আপনি রেশন কার্ডের ডিটেলস দিয়ে এখানে সার্চ করলেন সে ব্যক্তির এখানে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বারের এখানে যদি মোবাইল লিঙ্ক থাকে তাহলে এখানে মোবাইলের 4টি ডিজিট এখানে শো হবে, লিঙ্ক না থাকলে কোনো রকম এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন না, ব্ল্যাঙ্ক শো হবে। তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তির রেশন কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এখানে কোনো মোবাইল নাম্বার শো হচ্ছে না। কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করব, নিচে দেখুন এখানে বলা হচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার, অর্থাৎ আপনি যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সবার প্রথম আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন বা নতুন নাম্বার লিংক করতে পারবেন। কি করব, এখানে জাস্ট এই এই যে চেকবক্স দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একবার ক্লিক করে টিকমার্কটি দিয়ে দেবেন, দেন সেন্ড ওটিপি অপশনটির ওপর ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে। একটু ওয়েট করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ আপনাদের কাছে আবারও ওপেন হবে। আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি, কোথাও স্কিপ করবেন না, কারণ কোথাও স্কিপ করলে আপনার কিন্তু মোবাইল লিংক করার সময় নিজের কিন্তু সমস্যা হতে পারে, তাই পুরো প্রসেসটি আগে নিজে শিখে তারপর চেষ্টা করবেন। এখানে আপনার পুরো ফ্যামিলির ডিটেলস আপনার কাছে শো হবে, অর্থাৎ বর্তমানে আপনার পরিবারের কোন কোন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে, কোন মোবাইল নাম্বারটি লিংক আছে সেগুলি আপনার কাছে কিন্তু দেখাবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে এবার নতুন আপনি দুটি অপশন পাবেন, একটা ডিলিংক এক্সিস্টিং মোবাইল নাম্বার, বর্তমান মোবাইল নাম্বার সরান, অর্থাৎ যদি ধরুন রেশন কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটি আগে থেকে লিঙ্ক আছে সেই নাম্বারটি কোনো কারণে আপনার হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নতুন নাম্বার লিঙ্ক করতে চান, তাহলে সবার প্রথম আপনি ডিলিংক এক্সিস্টিং মোবাইল নাম্বার এখানে সেই মোবাইল নাম্বারটি ডিলিংক অর্থাৎ লিঙ্কটা হাটিয়ে দেবেন। এখানে আমি অ্যাড নিউ মোবাইল নাম্বার এখানে একবার ক্লিক করে দিলাম, এবার বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি আপনি বসাবেন, নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর নিচে বলা হচ্ছে সেন্ড ওটিপি, এখানে একবার ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা নাম্বার সেন্ড করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ওটিপি চলে এসেছে, একটু ওয়েট করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখুন বলা হবে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ আপনি যে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপডেট কিন্তু হয়ে গেছে, সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, অর্থাৎ মোবাইল নাম্বারটি আমাদের কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই নিউ প্রসেস ফলো করে আপনি খুব সহজেই
আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে খুব সহজেই ঘরে বসেই মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। যারা মোবাইল নাম্বার ডিলিঙ্ক করতে চান, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তারাও কিন্তু এই সেম প্রসেস ফলো করে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন।